গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগটা আমি ভোর 5টার সময় শুরু করলাম। ভোর 5টার সময় উঠে যতটুকু সম্ভব কাজকর্ম করে এবার অন্য কাজে যাব। আর তার মধ্যে তোমাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে হলো ব্লগটা একদমই অন্যরকম, কারণ আজকে মিষ্টির বার্থডে, জন্মদিন। সেই জন্য এই যে সকালবেলায় উঠেই আমাদের পাড়ার মাসি হয়, মাসি বলে ডাকি, মাসি চলে এসছে, মাসি রান্না করবে, সেই জন্য এদিকে উনুন টুনুন আগের দিনই রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর এদিকে হচ্ছে মা রসুন ছাড়াচ্ছে, আর যে যার কাজে মোটামুটি ব্যস্ত। মিষ্টির বাবা তো সকালবেলায় উঠেই চলে গেছে মাছ মাংস এগুলো আনতে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মার পাশে যে মুরগি ঘরটা, যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলছি, মুরগিগুলো সকালবেলায় বার করা হয় এবং সন্ধেবেলার আগে ওরা ঘরে ওঠে না। কিন্তু আজকে মোটামুটি এদেরকে বার করা হয়নি বলে এরা যে কী ছটপট লাফালাফি করেছে ঘরের ভেতরে তার ঠিক নেই। কিন্তু আমার শাশুড়িমা সকালবেলায় খেতে দিয়েছিলো, মিষ্টির বাবাও দিয়েছিলো, তারপরে আসলে ওদের বাইরে থাকা অভ্যেস তো সেই জন্য। যাই হোক, মোটামুটি ভেবেছিলাম আমি সকাল থেকেই মানে ঘরের যেটুকু গোছানো গাছানো যেটুকু কাজ সেটুকু করে আমি মিষ্টির দিকেই বেশিক্ষণ থাকবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কারণ সকাল সকাল অনেককে আসতে বলা হয়েছে কিন্তু সবাই আসেনি, সেই জন্য আমাকেই হলো কাজে, ও মানে ওই সব কাজ ছাড়াও অন্যান্য কাজেও আমাকে হাত দিতে হয়েছে, সেই জন্য আমি মোটামুটি। আর তাছাড়া মিষ্টিকে 12টার মধ্যে খেতে দেয়া হবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, ওই জন্যই তাড়াহুড়োটা আরও বেশি লেগেছে, নাহলে এতটা তাড়াহুড়ো লাগার কথা ছিল না। যাই হোক, এই যে আমি কুটতে বসে গেছি, কারণ কোটাকাটি না করে দিলে কে আসবে কখন করবে দেরি হয়ে যাবে, সেই জন্য মোটামুটি কোটাকাটি করে বেশিরভাগ ক্ষেত্রে সবই কমপ্লিট করা হয়ে গেছিলো। তারপরে আমার মামি শাশুড়ি এসেছিলো, আমার ননদ এসেছিলো, আর এদিকে হচ্ছে মাসি মানে এদিকে জন্মদিনের রান্নাবান্না করছে, আর ওইদিকে আমার শাশুড়িমাও প্রচুর হেল্প করে দিয়েছে মাসিকে। ও একদম প্রথম থেকে একদম রাত্রির পর্যন্ত আমার শাশুড়িমা হেল্প করেছে, আমার মা হেল্প করেছে, আর আমি যতটুকু পেরেছি করেছি, তারপরে আমার মামি শাশুড়ি করে দিয়েছিলো হেল্প। তোমরা দেখতেই পারবে পরপর, দেখতে মানে দেখলে পুরোটা স্কিপ মানে দেখো, স্কিপ করে দেখো না, একদম ফার্স্ট টু লাস্ট দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, আমি ওদেরকে বললাম আমি এদিকে আর কোনো কাজ করব না, আমি এবার মিষ্টির কাছে যাব, মিষ্টিকে তুলতে হবে, 8টা বেজে গেছে, মিষ্টিকে তুলে ওকে জামা কাপড় পরিয়ে দিতে হবে, ও আনন্দ করবে কারণ আজকে ওর জন্মদিন সেই জন্য। যাই হোক, আমি মিষ্টিকে তুললাম, তুলে আমি মিষ্টিকে বললাম আজকে তোমার জন্মদিন, ওকে বোঝালাম, ও সেটা বুঝলো এবং ও খুব খুশি। ওকে আমি এবার ড্রেস ট্রেস পরিয়ে দিচ্ছি, আর মিষ্টির বাবা তো আজকে মিষ্টির দিকে মানে সময় দিতে পারবে না কারণ ও আজকে খুবই ব্যস্ত। আর আমি তো ভেবেছিলাম পারলাম না, কিন্তু এখন থেকে চেষ্টা করছি মিষ্টিকে যতটুকু সম্ভব সময় দেওয়ার। যাই হোক, আমি এবার ওকে প্রতিদিনকার মতো যেমন গুছিয়ে দিই তেমনই গুছিয়ে দিচ্ছি। মিষ্টির জন্মদিনটা আমাদের করার মতন পরিস্থিতি নয় এখন, যে পরিস্থিতির মধ্যে আছি আমরা, জন্মদিন করার মতো না, কিন্তু তবুও মিষ্টির বাবার বা আমার মন মানছে না, কারণ মিষ্টির এই 5 বছর পূর্ণ হলো এবার, সেই জন্য মানে এই 5 বছরটা তো আর বারবার আসবে না। আর যথারীতি ও 1 বছর বয়স থেকে এই পর্যন্ত ওর জন্মদিন বড় করে করা হয়নি, আমরা ঘরে নিজেরাই করেছি, ওই জন্য মনে হলো যে মানে বছরের জন্মদিনটা একটু যতটুকু সম্ভব পারা যায় মানে আমরা পেরে উঠি তেমন করি, তার জন্যই করলাম। আর মিষ্টি দেখতে পেলে গুছিয়ে দিয়েছি, ও কার্টুন দিচ্ছিলো, এদিকে মা মশলা করছিল, তারপর আমার শ্বশুরমশাই আবার মাংস টাংস নিয়ে আসলো, পাঠিয়ে দিয়েছে মিষ্টির বাবা। তার মধ্যে আবার আমার মার রক্ত নিতে এসছে, কারণ মার তো সুগার আছে, যারা আমার পুরনো বন্ধু তারা জানো, আর যারা জানো না তাদেরকে বলছি মায়ের সুগার আছে, সেই জন্য মার রক্ত নিতে এসেছিলো। এই যে রক্ত নিয়ে দাদাটা চলে গেল। আর অনেকে হয়তো ভাবতে পারো যে আজকে কি রক্ত নিতে হলো, আসলে কি বলো তো আমার মা তো আয়ার কাজ করে, যারা পুরনো তারা জানো, আর যারা নতুন তারা জানো না, আমি বারবার একই কথা বলছি কারণ এটা না বললে তোমরা তো জানতে পারবে না, সেই জন্য মা আয়ার কাজ করে, ছুটি পায় না মোটে, তাই সেই আজকে ছুটি করেছে বলে আমি বললাম তাহলে আজকে তুমি রক্তটা দিয়ে দাও, কারণ ওনার 3 মাস হয়ে গেলে ওষুধ খায় না বা কোনো রক্ত পরীক্ষা টরীক্ষা করা হয়নি, সেই জন্য আমি বললাম আজকে রক্তটা পরীক্ষা করো, কারণ আমি আগে ওষুধ আনতে গেছিলাম, মা ওষুধ দেয়নি, বললো রিপোর্ট ছাড়া ওষুধ দেবে না, সেই জন্য রিপোর্টটা করানোর খুবই প্রয়োজন, ওই জন্য রিপোর্টটা করিয়ে তারপরে মাকে ওষুধ এনে দিতে হবে, সেই জন্য রিপোর্টটা আজকে করানো হলো, মানে রক্তটা দেয়া হলো।
আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম যে আর আসবো না, কিন্তু তবুও আমাকে কাজের ওখানে আবারই আসতে হলো, কারণ তাড়াতাড়ি করে করতে হবে, পটল চিংড়ির আয়োজন করতে হবে। সেই জন্য এই যে মামি শাশুড়ি আর আমি দুজনে মিলে আলু আর পটল ওগুলো কাটছি, আর আমার মা আর আমার এটা বড় ননদ হয় ওর বর্দি আর কি, ওরা দুজন মিলে চিংড়ি মাছ বাছছে। আর তোমাদের সঙ্গে আমার আর একটা জিনিস মানে শেয়ার করা হয়নি, যখন সমস্ত কিছু রান্না হয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা মানে হবে না আর কি, আমার তখন সেই সময়টা আমি ব্যস্ত ছিলাম ওই জন্য তোলা হয়নি, কিন্তু মিষ্টিকে যে আমরা খেতে দিয়েছি সেই জায়গাটা আমি যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টি ছোটাছুটি হুড়োহুড়ি করছে, ও খুব আনন্দ করছে, ওই দেখো একবার এদিক একবার ওদিক নাচ করছে, নিজের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে ও খুবই মজা পাচ্ছে। ওই দেখো কি করছে, মানে এক জায়গায় স্থির নেই, একবার দাঁড়াচ্ছে একবার বসছে একবার ছুটছে একবার নাচছে। যাই হোক, আর এদিকে মিষ্টির বাবা এসছে, মানে সেদিনকে যা মানে সেদিনকে সরি মানে আজকে যা গরম ছিল সেই গরমের জন্য মানে ফ্যান আনতে হয়েছে, সিলিং ফ্যান আনতে হয়েছে, তারপর টেবিল ফ্যান আনতে হয়েছে, মানে স্ট্যান্ড ফ্যান আনতে হয়েছে, মানে ফ্যান ছাড়া সম্ভব না মোটে মানে থাকার মতো, এতটাই গরম। এবার সেই জন্য মানে আনতে হয়েছে, যাই হোক ওরা নিয়ে আসলো। আর আমি এদিকে ঘরে চলে এসেছি, ঘরটা পুরো এলোমেলো ছিল, সেগুলো গোছাতে হবে, মিষ্টি তো ঘুম থেকে উঠে গেছে, বিছানা টিছানাগুলো সব গুছিয়ে নিলাম, ঘরটা পুরো ছাট টাট দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে বিছানা টিছানাগুলো গুছিয়ে যতটুকু সম্ভব টিপটাপ করে নিলাম। আর এদিকে মা মশলা করেই যাচ্ছে, কেন প্রচুর তরকারি মানে প্রচুর তরকারি না সরি মানে প্রচুর মশলা লাগবে যাই যে তরকারিগুলো হবে, সেই জন্য মাকে দুবার তিনবার করে মশলা করতে হয়েছে। আর এদিকে মাসি রান্না করছে, ডালটা হয়ে গেছে, এবার পটল চিংড়ি হবে। এদিকে আমার শাশুড়িমা চিংড়ি মাছগুলো আলাদা মানে উনুনে ভেজে দিচ্ছে মোটামুটি। হ্যাঁ, প্রথম থেকে আমি তোমাদেরকে বললাম রাত্রে পর্যন্ত আমার শাশুড়িমা প্রচুর মানে ওই যে রান্ধুনির সঙ্গে যে হেল্পার থাকে না সেই হিসাবে মতো করে প্রচুর মানে সময়টা ওনাকে দিয়েছে, আর আমার শাশুড়িমা খুবই কষ্ট হয়েছে, শাশুড়িমা কেন প্রত্যেকেরই, আমার মায়ের তো খুবই কষ্ট হয়েছে, মা শরীর এমনি ভালো না, অনেক কিছু করেছে, মামি শাশুড়ি লাস্টে এসে মামি শাশুড়ি অনেক কিছু করেছে, তারপরে মামি শাশুড়ির মানে ছেলের বউ মানে দাদার বউ মানে দিদি উনি ওই দিদিও করেছে, আমার ছোটো ননদ বড় ননদ যে যতটুকু পেরেছে মোটামুটি সবাই হেল্প করে হাতে হাতে সবাই মিলে আমরা কাজ করেছি। এই যে দেখতেই পাচ্ছ মামি শাশুড়ি মাংস কষাচ্ছে, আর ওই যে মাসি রান্না করেছে না, মাসি খুব মোটা তো ওনার খুব কষ্ট হয় সেই জন্য ওনার আরও বেশি হেল্প করতে হয়েছে। এদিকে আমার বড় ননদ আর মা একটু বসলো স্বস্তিভাবে, কিছুটা কাজ মিটিয়ে একটু গল্প করছিল ওরা। আর এদিকে হচ্ছে এই যে মামা শ্বশুরের ছেলে দাদা আমার ভাসুর হয়, দাদা ওদিকে মানে মাইক সেট টেটগুলো বক্সের ওইদিকে কারেন্টের কিছু কাজ করে দিল, আর আমি মোটামুটি যেটুকু কাজকর্ম করার করে আমি স্নান টান করে পুজো দিতে চলে এসেছি, মেয়ের নামে আজকে পুজো দেবো, আজকে মিষ্টির জন্মদিন সেই জন্য পুজোটা আমি দিয়ে মানে দিলাম। পুজোটা অনেক সকালে দেওয়া ইচ্ছে ছিল কিন্তু দিতে পারলাম না, ভেবেছিলাম অনেক সকালে দেবো, ওদিকে কিছুটা করতে হলো কাজকর্ম সেই জন্য হয়ে উঠলো না, তাই আর কি পুজো দিতে দিতে প্রায় 10:30-11:15 বেজে গেছিলো, তাই সেই সময় পুজো দিয়েছি। মিষ্টিকে স্নান করিয়ে দিয়েছি আমি স্নান করার পরপরই, কারণ ওর চুলটা শুকানোর দরকার, চুল না শুকালে চুলটা বাঁধতে পারবো না, সেই জন্য স্নান করে দিয়েছি। আর তাছাড়াও 12টার আগে স্নান না করালে ওর ঠান্ডা লেগে যাবে, এমনি প্রচণ্ড গরম, তার মধ্যে যদি আবার দেরি করে স্নান করাই, ওই জন্য আমি স্নান করার সময় ওকে স্নান করে দিয়েছি, ওকে বললাম তুমি ঘরে বসো আমি পুজো দিয়ে আসি। আর এদিকে তো যে যার মতো ব্যস্ত কাজকর্ম করছে, আমি ঠাকুরনগরের বাড়িতে মানে ভাড়া বাড়িতে যাওয়ার পরে যখনই বাড়ি আসি না কেন, বাড়িতে যখন পুজো দিই না একটা মানসিক শান্তি লাগে, মানে ঠাকুরের মুখগুলো যখন দেখি তারপরে হচ্ছে পুজো দিই তখন খুব ভালো লাগে।
এটা আমার মতো সবারই প্রায় হয়, আমি জানি। ঠাকুরকে মানে মন ভক্তি করে পুজো দিতে পারলে মানসিক একটা শান্তি লাগে, এটা সবার ক্ষেত্রেই হয়। আমি এই পুজো দিতে দিতে কাঁসা ঘণ্টা শঙ্খ যখন বাজাবো তখন মিষ্টি ঘরে আসবে, তোমরা দেখতেই পাবে। মিষ্টির হিয়ারিং লস হলেও মিষ্টি 10% শুনতে পায়, জোরে আওয়াজটাও শুনতে পায়। সেই জন্য আমি যখন কাঁসি ঘণ্টা এগুলো মানে বিশেষ করে কাঁসাটা যখন বাজাই তখন ও অনেক সময় না শুনে মানে চলে আসে ঠাকুর ঘরে। আর আজকেও দেখবে ও আসবে, তোমরা দেখতেই পাবে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো মিষ্টি চলে এসেছে। ওকে জামাটাও পরে না, আসলে এত গরম আমি জানি, আজকে সারাদিন বাড়িতে লোকজন থাকবে, খালি গায়ে রাখিও না, রাখা যাবেও না, সেই জন্য ওকে স্নান করিয়ে ওখানে বসিয়ে এসেছিলাম ঘরে। যাই হোক, এবার মোটামুটি এই যে নতুন জামা পরিয়ে এই যে মিষ্টিকে খেতে দেওয়া হয়েছে। কী কী হয়েছে, ডাল হয়েছে, তারপর পটল চিংড়ি হয়েছে, মাংস হয়েছে, চাটনি, পাঁপড়, ডালের সঙ্গে ব্যাট ভাজা, ওদিকে ওর পিসিমণি ফুটি এনেছে, চকলেট এনেছে, ওর বাবা চকলেট এনেছে, তারপর 5 রকম ফল দেওয়া হয়েছে, 5 রকম মিষ্টি দেওয়া হয়েছে, তারপরে 5 রকম ভাজা দেওয়া হয়েছে, দই দেওয়া হয়েছে, কিন্তু মিষ্টি কিছুই সেইভাবে খায়নি। তোমরা ভিডিওতে দেখলে হয়তো ভাববে মিষ্টি কত খেয়েছে গত বছরের মতো, কিন্তু মিষ্টি সব কিছু মানে একটু একটু করে খেয়েছে, সব কিছুই নিয়েছে, কিন্তু লাস্টে গিয়ে ও কিছুই খেতে পারেনি বা খায়নি। আমি লাস্টে খাবার টেবিলে বসে তাই যেটুকু খাইয়ে দিয়েছি সেটুকু খেয়েছে, তাও ও খাচ্ছিল না। দেখো মিষ্টি দিয়ে ভাত খাচ্ছে, মিষ্টি মিষ্টি দিয়ে ভাত খাচ্ছে, তারপরে দই, তারপর চাটনি, ওর পিসিমণিরা সব হাসছে। আমি বলছি ওইভাবে খেতে নেই, তা আমার ছোট নন্দাই আর ছোটদি বলছে বড়দি ওরা সবাই বলছে থাক না, ও যেভাবে খায় খাক, ও যেভাবে ভালোবাসে। আমার পাশে বসে আছে ছোটদি বড়দি, মানে আমার ছোট ননদ বড় ননদ, আর খাটে বসেছিল তোমরা দেখতে পেলে, ওটা আমার ছোট নন্দাই। আমার মা বসে আছে, ওর খাওয়া দেখে আমরা সবাই হাসছি। আসলে এত খাবার এত পদের হয়েছে, ও বুঝে পাচ্ছে না যে কোনটা দিয়ে, অল্প স্বল্প হলে ছোট মানুষ বুঝতে পারে, এবার এত খাবার তো বুঝে উঠতে পারছে না কোনটা খাবে, কোনটা আগে খেতে হবে কোনটা পরে খেতে হবে, ওই জন্য সব কিছুই আঙুল দিয়ে ছুঁয়ে 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 খাচ্ছে। যাই হোক, মোটামুটি ওখানে ওর খেতে দেরি হচ্ছিলো, খাচ্ছিলো না, দুষ্টুমি করছিলো, তাই অন্য 1টা বেজে গেছে। আবার বিকেলে ধরো কেক টেক কাটা প্রোগ্রাম আছে, সেই জন্য বললো সবাই খেতে বসে যেতে, তাই সবাই আমরা খেতে বসেছি। আমার ননদরা বললো যে শোভনা তুমি এখানে চলে আসো মিষ্টিকে নিয়ে, তাহলে এখানে বসে খাবে, ওকে খাওয়াতে পারবে, তুমিও খেতে পারবে। তাই আমরা এসে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এবার পরে যারা বসেছে তাদেরকে আমরা খেতে দিচ্ছি। ওটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের বউ, দিদি, আমি আর আমার বড়দি মানে বড় ননদ। বাকি যারা ছিল তাদেরকে খেতে দিয়েছি, আর ওই সাইডে মিষ্টি বাবা আর আমার বড় ননদের ছেলে গুবলু বসেছে। হয়তো মানে খুবই কষ্ট হচ্ছিল, মানে রাত্রে যখন শুয়েছিলাম খুব মানে শরীরটা ছেড়ে গেছিলো, ছেড়ে দিয়েছিল, কিন্তু তবুও না মানে হাতে করে কাজ করে একটা অনুষ্ঠান তুলতে পারলে না, সত্যি আমি মানে এরকমভাবে কখনো করিনি, আগে মানে করেছি এতটা করিনি। যাই হোক, আমার খুব ভালো লাগছিলো, মানে শারীরিক কষ্ট হলেও মানসিক একটা শান্তি লাগছিল যে না বাড়ির কাজে আমিও কিছুটা করতে পেরেছি বা করেছি, ভালো লাগছিল। সেদিন কি এতটাই গরম পড়েছে সে বলার মতো না, তবে একটা জিনিস কি বৃষ্টিটা হয়নি, এটাই আমাদের ভাগ্য ভালো। বৃষ্টি হলে আরও ম্যাচাকার হয়ে যেত, গরমটা তাও সহ্য করা যায়, কিন্তু মানে
বৃষ্টি হলে একদম যাচ্ছে। আর এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুর, উনি সবার লাস্টে এসেছিল, সেই জন্য একাই বসে খাচ্ছে, আর এদিকে মিষ্টির বাবা দেয়া থাকা করছে।